তো বন্ধুরা, এই কাকার দোকানে সমস্ত কিছু ব্যাগ 100 টাকায় পাওয়া যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রকম ব্যাগ তোমাদের দিচ্ছি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বসম। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া ময়দানে। হাওড়া ময়দানে মঙ্গলহাটে তোমাদের প্রচুর ভালো ভালো কালেকশন আজকে দেখানোর আছে। আজকে বিশেষ করে কুর্তির কালেকশন দেখাবো। তোমরা অনেকবার আমাদের রিকোয়েস্ট করেছিলে যে কুর্তির কালেকশন দেখাতে, তো আজকের ব্লগটা খুব বেশি বড় হবে না, চিন্তা নেই। 7 থেকে 8 মিনিটের মতন আজকের ব্লগটা হবে। তো প্লিজ পুরো ব্লগটা ওয়াচ করার, পুরোটা দেখার পর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। সো চলো হাওড়া ময়দানে যাওয়া যাক। সো আমরা এসেও গেলাম হাওড়া ময়দানে, আর আজকের ব্লগটা কিন্তু শুধুমাত্র লেডিস কালেকশনই দেখাবো। সমস্ত রকম কুর্তির কালেকশন, ওয়ান পিসের কালেকশন, ছোটদের জামা, এইসবই আজকের ব্লগটাতে থাকবে। সো চলো স্টার্ট করা যাক। ফার্স্টেই দেখতে পাচ্ছ আমরা যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এখানে দেখতে পাচ্ছ অনেক জামা সামনেই রাখা আছে। এরকম সুন্দর সুন্দর কুর্তি বলো বা ওয়ান পিস টাইপের ড্রেসগুলো নিতে হলে তোমরা চলে আসতে পারো হাওড়া ময়দানে, 250 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। এখানেও দেখতে পাচ্ছ অনেক রকমের এরকম ছোটো ছোটো টপ আছে বা ওয়ান পিস টাইপের ড্রেস আছে, এগুলো 250-300 টাকার মধ্যে তোমরা এরকম ধরনের পেয়ে যাবে। আর আমরা সেনকো গোল্ডের সামনেই আছি, তোমরা দেখতে পাচ্ছ বিশ্বচন্দ্র জুয়েলার সেনকো গোল্ডের সামনেই একদম আছি। এই সামনেই আমরা সব পরপর দেখাতে যাবো। তো চলো নেক্সট দোকানে যাওয়া যাক। আর এই ধরনের ড্রেসগুলো তোমরা 250 টাকা স্টার্ট হয়ে যাচ্ছে, পেয়ে যেতে পারো। আর এই দোকানগুলো কিন্তু প্রতিদিনই খোলা থাকে, রেগুলারলি তোমরা এইসব জিনিসগুলো পেতে পারো। আর এরপরের স্টলে আমরা এসে গেছি, দেখো এখানে অনেক কুর্তি রাখা আছে। লং কুর্তিগুলো দেখো, এগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে 300 টাকা থেকে, তবে এগুলো কিন্তু 350-400 এরকমই ওনারা দাম বলে থাকেন। তোমরা অবশ্যই বার্গেনিং করে নেবে, 350-400 বললে ওগুলো 300 টাকায় কিন্তু ওনারা দিয়ে দেন। বসে বসে ঘেমে যাচ্ছি, তাহলে হাটে গেলে কি হবে? ওখানে তো আরো গরম, সূর্য পুরো মাথার উপরে থাকবে, তখন কি হবে আমাদের? কি গরম ভাই, এত গরমে আমরা ব্লগ বানাচ্ছি, হাটে গিয়ে ভিডিও বানাচ্ছি, তাও তোমাদের একটুখানি ইচ্ছা করে না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর উপর একটু দয়া করতে? প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। কি অসভ্যের মতন আমি সাবস্ক্রাইবার চাইছি, মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। যাই হোক, চলো এবার চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিই। তোমরা তো ওয়ান পিস দেখতে ভীষণ পছন্দ করো, আর ওয়ান পিস আমার ভীষণ পছন্দের একটা ড্রেস। এখানে ওয়ান পিস কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র 300 টাকা থেকে। হাওড়া ময়দানে কিন্তু সত্যি 300 টাকা থেকে তোমরা ওয়ান পিস কিনে নিতে পারো। 300 থেকে শুরু হয়ে একদম 1000-1200-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। নানা রকমের ওয়ান পিসের কালেকশন এখানে আছে, আর উপরেও তোমরা এরকম ধরনের দেখো সেট পেয়ে যেতে পারো 450-550 টাকার মধ্যে, এরকম সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবে। আর এখানে ইয়েলো কালারের ওয়ান পিস যেটা আমার ভীষণই পছন্দ হয়েছিল, এই ড্রেসটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছিল, এরকম কিন্তু তোমরা 3-4টে কালার পেয়ে যাবে। এরকম ধরনের অনেক সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন আছে, সেই যেগুলো নিতে হলে তোমাদের অবশ্যই চলে আসতে হবে হাওড়া মঙ্গলা হাটে। একদম উপর দেখো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ওয়ান পিসটাও কিন্তু ভীষণই সুন্দর দেখতে। এরকম তোমরা প্রচুর অপশান পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, ওয়ান পিস যে শুধু তোমরা বড়দের জন্য পাবে তা না, মাত্র 5 বছরের বাচ্চার থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু এখানে ওয়ান পিসের কালেকশন। তোমরা যদি বাচ্চাদের স্টোরগুলোতে যাও, সেখানেও কিন্তু বাচ্চাদের শপেও তোমরা প্রচুর ওয়ান পিসের কালেকশন, কাফতানের কালেকশন ছোটদেরও পেয়ে যাবে। সমস্ত কালেকশন কিন্তু যেমন বড়দেরও আছে, সমস্ত কালেকশন সেরকম বাচ্চাদেরও আছে, এখানে সব সময় তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। কুর্তি ওয়ান পিসের পাশাপাশি কিন্তু তোমরা এখানে লেগিংস, জেগিংস, জিন্স সব ধরনের প্যান্টের কালেকশনও পেয়ে যাবে। আর এখানে জিন্সের কালেকশন মাত্র শুরু হয়ে যাচ্ছে 350 টাকা থেকে, আর লেগিংসের কালেকশন শুরু হয়ে যাচ্ছে 100 টাকা থেকে। তবে আমি বলবো 100 টাকার লেগিংসগুলো তোমরা একটু অ্যাভয়েড করো, 200-220 লেগিংসগুলো নিয়ে ওগুলো বেশি ভালো হয়। বাট তোমরা যদি চাও তোমরা 100 টাকার লেগিংসগুলো নিয়েও ট্রাই করতে পারো, আমি তোমাদের জাস্ট বলে রাখলাম। আর এখানে দেখো অনেক ধরনের কুর্তির কালেকশন আছে, দেখতে পাচ্ছ উপরে রয়ে 300 টাকা করে কুর্তির কালেকশন আছে, নিচের রয়ের কালেকশনগুলো 200 টাকা করে। তবে এখন সামার কালেকশনে কিন্তু স্লিভলেস অনেক সুতির কুর্তিও উঠেছে, সে কুর্তিগুলো কিন্তু ভীষণ ভালো, সেগুলো 200-150 টাকার কালেকশন আছে। হাওড়া ময়দানে তোমরা জানো স্পেশালি হাওড়া ময়দানে 150-200 কুর্তি কিন্তু ভীষণই ফেমাস। এখানে 150-200 টাকার প্রচুর কুর্তির কালেকশন থাকে। এই দেখো লেফটে যে কুর্তির সেটগুলো আছে এগুলো 500 টাকা করে, এরকম তোমরা প্রচুর অপশান পেয়ে যাবে। এরকম প্রচুর ধরনের নানা ভ্যারাইটিস কুর্তি কিন্তু হাওড়া ময়দানে সবসময় অ্যাভেলেবেল থাকে, এখানে সবসময় ভিড় থাকে ম্যাক্সিমামটাই কুর্তি কেনার জন্য। তো বন্ধুরা, এই কাকার দোকানে সমস্ত কিছু ব্যাগ 100 টাকায় পাওয়া যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রকম ব্যাগ, তোমাদের দেখিয়েছি ভিডিওটা বা পুরো ভিডিওটা তোমরা দেখছো, খুব সুন্দর দেখতে, দুদিকে প্রিন্ট গুলো আছে। সমস্ত ব্যাগ যেগুলো দেখতে পাচ্ছ প্রত্যেক কটা প্রাইস 100 টাকা করে।
আর তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করো যে হাওড়া স্টেশন থেকে তোমরা কিভাবে যাবে মঙ্গলা হাটে। মঙ্গলা হাটটা হচ্ছে হাওড়া ময়দানে, তো তোমরা হাওড়া স্টেশন থেকে নেমে মঙ্গলা হাট খুবই কাছে, মানে হাওড়া ময়দান ভীষণই কাছে। তো হাওড়া স্টেশন থেকে তোমরা বেরিয়ে ওখান থেকে অনেক বাস যায়, তোমরা রামরাজাতলার বাস মানে 52 বাস বা ডোমজুরগামী বাসগুলো ধরতে পারো, তাদের বলতে পারো যে হাওড়া ময়দানে নামিয়ে দিতে, নামিয়ে দেবেন। বা তোমরা অটো বা টোটোও করে নিতে পারো, 10 টাকা নেবে মাত্র, তোমরা অটো টোটো ধরেও চলে যেতে পারো। এছাড়া তোমরা পায়ে হেঁটে চলে যেতে পারো, ব্রিজের উপর দিয়ে চলে যেতে পারো, 10-15 মিনিট হয়তো টাইম লাগবে। খুবই কাছে হাওড়া ময়দান, তো তোমরা অবশ্যই সেভাবে চলে যেতে পারো। আর ওখানে লোকেদের তোমরা একটু জিজ্ঞাসা করে নিতে পারো, অসুবিধা হলে ওনারা তো বলে দেবেনই। হাওড়া ময়দানে নেমেই তোমরা দেখতে পারবে বিশাল বড় মার্কেট জুড়ে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। তোমরা সামনে জাস্ট ওয়ান পিসগুলো দেখো, এত সুন্দর দেখতে। এই দোকানের ওয়ান পিস আমার ভীষণই ভালো লাগে। আর এগুলো পিসচন্দ্রের সামনের যে দোকান আছে আমি সেখানে কিন্তু আছি। এখানে ওয়ান পিসের কালেকশনগুলো ভীষণই সুন্দর, 650-700 এরকম প্রাইস আছে, তো ভীষণই সুন্দর সুন্দর। তোমাদের বাজেট যদি 500 টাকা হয় আর ওয়ান পিস কিনতে চাও, তাহলে আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু হাওড়া ময়দানে চলে এসো, 600 টাকারটা একটু বার্গেনিং করে নিও, 500 টাকায় তোমরা পেয়ে যেতে পারো। আর এখানে এছাড়াও খুব সুন্দর সুন্দর চুড়িদার, কুর্তি, স্কার্ট সমস্ত জিনিসপত্রই কিন্তু বিক্রি হয় এখানে। দেখতে পাচ্ছ কাফতানগুলো ভীষণ সুন্দর সুন্দর, এখানে কাফতানের প্রাইস শুরু হয়ে যাচ্ছে 250 টাকা থেকে। এরকম সুন্দর সুন্দর চুড়িদারের সেট নিয়ে নিতে পারো 750, 850, কোনোটা 600, কোনোটা 500, এরকম বিভিন্ন দামে এরকম সুন্দর সুন্দর জিনিস কিনে নিতে পারো। ব্লগের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আজকে বেশি করে আমরা কুর্তির কালেকশন তোমাদের দেখাবো। সো এবার চলো 150-200 টাকার কিছু কুর্তির কালেকশন দেখাই তোমাদের, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে সেগুলো দেখতে। চলো এই শপটা কিন্তু শুধুমাত্র কুর্তির, আর এই শপটা কিন্তু একদম বঙ্গবাসীর সামনে, তোমরা এলেই দেখতে পাবে বঙ্গবাসীর সামনে এত বড় একটা শপ আছে যেখানে কিন্তু এরকম 150-200 টাকার কুর্তি আছে। উপরের রোয়ের সব কুর্তিগুলোর দাম 200 টাকা করে, তোমরা শর্ট কুর্তিও এখানে পেয়ে যেতে পারো। আর সামারের জন্য কিন্তু এখানে অনেক সুতির নতুন নতুন ধরনের কুর্তি উঠেছে, তোমরা অবশ্যই এখানে আসতে পারো। আর এই রোয়ের সব কুর্তিগুলো কিন্তু 150 টাকা করে, এখানে সব কুর্তি প্রায় কটনের, আর এগুলো কিন্তু ভীষণই সুন্দর। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা কুর্তি কিন্তু প্রতিটার থেকে আলাদা, প্রত্যেকটা ডিজাইন আলাদা, প্রত্যেকটাই কিন্তু ভীষণই কালারফুল আর ভীষণই সুন্দর। এখানে দেখো, এখানেও শর্ট কুর্তি তোমরা পেয়ে যাবে 150 টাকার মধ্যেও, 200 টাকারও কিছু কালেকশন আছে। এরকম ধরনের ভীষণ সুন্দর সুন্দর কুর্তি তোমরা পেয়ে যেতে পারো এখানে। তার সাথে লেগিংসও বিক্রি হয়, লেগিংসের দাম 180 টাকা, কোনোটা 200, কোনোটা 220, এরকম বিভিন্ন ভ্যারাইটির লেগিংস তোমরা পেয়ে যাবে এখানে এলে। আর দেখো প্রত্যেকটা কুর্তি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে। এখানেও দেখো কত 150 টাকার কুর্তি আছে, তো এরকম তোমরা 150-200 টাকার প্রচুর কুর্তি পেয়ে যাবে। আর আমরা এখন আছি অবশ্যই বলে দিচ্ছি বঙ্গবাসীর সামনে, বঙ্গবাসীর সামনে এরকম তোমরা স্টল পেয়ে যাবে, অনেকগুলো কুর্তির পরপর স্টল আছে। দেখো রেড কালারের কুর্তিটা কতটা সুন্দর দেখতে, আমার তো ভীষণই ভালো লাগছে, আশা করছি তোমাদেরও দেখতে ভালো লাগছে। এরকমই কুর্তি তোমরা রেড কালার ছাড়াও ইয়েলো, গ্রিন বিভিন্ন কালার পেয়ে যাবে, প্রতিটা কুর্তিরই কিন্তু 5-6টা করে কালার অ্যাভেলেবেল থাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে এতটুকুনি টাইম দেওয়ার জন্য, আমাদের ব্লগটাকে ওয়াচ করার জন্য। পুরো ব্লগটা যদি দেখে থাকো, এতটুকু যদি দেখে থাকো, তাহলে থ্যাংক ইউ সো 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 মাচ। আর আমাদের চ্যানেলটাকে এখনও অবধি যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর কী কী কালেকশন তোমরা দেখতে চাও সমস্ত কিছু কমেন্ট সেকশনে জানাও, আমরা অবশ্যই চেষ্টা করবো সেগুলো তোমাদেরকে কালেকশন দেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই, তোমরা সবাই ভীষণ ভালো থেকো, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে, বাই।